প্লিজ সাবস্ক্রাইব করো বুদ্ধির ঢেকির সঙ্গে থাকার জন্য, আর বেল আইকনটি প্রেস করো যেন একটাও নতুন ভিডিও মিস না হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে রিভার ক্রসিং নিয়ে আরেকটা ধাঁধা, পার্ট থ্রি। গত দুটো পার্টে, পার্ট ওয়ান আর পার্ট টুতে, আমরা সলভ করেছি লেভেল ওয়ান থেকে লেভেল টেন পর্যন্ত। আশা করি ওই ভিডিওগুলো তোমরা দেখেছো। যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া থাকবে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে পার্ট থ্রি আমরা তখনই বানাবো যখন পার্ট টুতে 500টা লাইক পেয়ে যাব। এখন যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন পার্ট টুতে দেখছি 507, মানে 507টা লাইক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতগুলো লাইক দেওয়ার জন্যে, আর আমাকে এর ইঙ্গিত দেওয়ার জন্যে যে তোমরা সবাই চাইছো আমি পার্ট থ্রি বানাই, তাই তো? তাই আজকে নিয়ে এলাম পার্ট থ্রি, যেখানে আমরা সলভ করব লেভেল 11 থেকে লেভেল 15 পর্যন্ত। তাহলে আর কথা না বলে লেটস স্টার্ট লেভেল 11। টু মাদার্স ইচ অ্যাকম্পানিড বাই হার সন অ্যান্ড ডটার ওয়ান্ট টু ক্রস এ রিভার। দুজন মা আর দুজন ছেলে রিভার ক্রস করতে চায়। নো চাইল্ড ক্যান বি উইথ অ্যানাদার মাদার অন এ ব্যাঙ্ক অর অন দ্য রাফট উইদাউট হিজ অর হার মাদার। কোনো ছেলেই ওর মার ছাড়া রাফটে অথবা নদীর পাড়ে থাকবে না, মানে হয় ওর মা থাকবে অথবা অন্য বাচ্চারা থাকবে। এ চাইল্ড ক্যান বি লেফট অ্যালোন অর উইথ অ্যানাদার চিলড্রেন বাট নট উইথ দ্য ডিফারেন্ট মাদার। তো আরেকটা বাচ্চার সাথে থাকবে কিন্তু অন্য একজন মার সাথে থাকবে না। দ্য রাফট ক্যান হোল্ড এ ম্যাক্সিমাম অফ টু পিপল, দ্য মাদার অ্যান্ড হার সান ওয়েরিং রেড ক্লথস আর দ্য অনলি ওয়ান্স হু ক্যান রো। তো এর মানে হলো যে শুধু দুজনই ওই ভেলাটা করে একবার যেতে পারবে, আর যারা লাল কাপড় পরে আছে ওরাই জানে ভেলাটা চালাতে, ঠিক আছে? তো এটা সলভ করার জন্য তুমি সময় পাবে 1 মিনিট, আর এরপরে আমি সলিউশনটা দেখিয়ে দেব। লেটস স্টার্ট। আচ্ছা, এবার একটু অন্যরকম করি, 1 মিনিট সময় না নিয়ে আমি এক্ষুনি সলিউশনটা বলে দিচ্ছি। তো তুমি যদি আর একটু সময় চাও, নিজে করতে চাও, তাহলে এক্ষুনি ভিডিওটা পজ করে নাও, আমি সলিউশনটা বলে দেব। 3, 2, 1, লেটস স্টার্ট। প্রথমে আমরা নিয়ে যাব এই দুজনকে, তারপর লাল বাচ্চাটা ফিরে আসবে, তারপর এরা দুজন যাবে, তারপর লাল বাচ্চাটা আবার ফিরে আসবে, তারপর দুজন মা যাবে, তারপর লাল মা ফিরে আসবে, সে লাল বাচ্চাটাকে নিয়ে যাবে, ফিরে এলো, তারপর এই দুজন চলে যাবে। লেভেল কমপ্লিট। এর বিভিন্ন উত্তর হতে পারে। আমি আগে ভিডিওগুলোতে দেখেছি যে অনেকে কমেন্ট করেছে যে ওরা উত্তর বের করেছে কিন্তু আমার উত্তরের সাথে ওদেরটা মেলেনি। এর মানে যে বিভিন্ন উত্তর একই প্রশ্নের হতেই পারে, ঠিক আছে? অল রাইট, সো লেভেল কমপ্লিট, আমরা চলে যাব পরের লেভেলে, লেভেল 12। চলো দেখি। Two families, each consisting of a father, a mother,
অ্যান্ড এ চাইল্ড ওয়ান টু ক্রস এ রিভার, মানে টোটাল ছজন লোক। দ্য চিলড্রেন ক্যানট স্টে উইথ অ্যানি অফ দ্য আদার প্যারেন্টস উইদাউট ওয়ান অফ দিয়ার ওন প্যারেন্টস, মানে বাচ্চারা একেবারে একা অন্য মা বাবার সাথে থাকবে না যদি না ওদের নিজের একজন ওদের সাথে থাকে। নো চাইল্ড ক্যান বি লেফট অ্যালোন অন ইদার ব্যাঙ্ক, কোনো বাচ্চাকেই একা কোনো পারে রাখা যাবে না। দ্য রাফট ক্যান হোল্ড এ ম্যাক্সিমাম অফ টু পিপল, অনলি দ্য ফাদার্স ক্যান রো, ঠিক আছে, তো দুজন করে ভেলাতে চড়তে পারবে আর শুধু বাবারাই পারে ভেলাটা চালাতে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি এই লেভেলটাকে অনেকটা কঠিন করে দেবে। ঠিক আছে, চলো ট্রাই করি। আর তোমাদের যদি বেশি সময় লাগে তোমরা ভিডিওটা এক্ষুনি পজ করে নিতে পারো, পজ করে তোমরা ভাবতে পারো। এছাড়া আমি একটু ভাবি, ভেবে আমি নিজেই সলভ করে দেব। ওকে ওকে, তো আমি সলিউশনটা বলে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা এক্ষুনি পজ করে নিতে পারো। লাস্ট চান্স, 3, 2, 1। প্রথমে দুজন বাবাকে ক্রস করব, তারপরে একজন ফেরত আসবে, এরপর এরা দুজন যাবে, তারপর লাল বাবা ফেরত আসবে, তারপর এরা দুজন যাবে, সব শেষে এই দুজন ব্যাস, লেভেল কমপ্লিট। তোমরা লিখে জানিও করতে পেরেছো কি না, অথবা তোমাদের যদি অন্য কোনো সলিউশন থেকে থাকে, ঠিক আছে। ওকে, চলে যাব পরবর্তী লেভেলে, লেভেল 13। এ ফার্মার, হিজ সন অ্যান্ড ডটার অ্যান্ড দিয়ার পেটস নিড টু ক্রস এ রিভার। The pets are a fierce dog, two squirrels and two rabbits. একজন কৃষক তার ছেলে মেয়েকে নিয়ে আর কিছু পেটস নিয়ে রিভার ক্রস করতে চায়, একটা কুকুর, দুটো কাঠবেড়লি আর দুটো খরগোশ নিয়ে, ঠিক আছে। ইফ দ্য ফার্মার ইজ নট অ্যারাউন্ড দ্য ডগ উইল বাইট এভরিবডি অ্যান্ড এভরিথিং, যদি কৃষক কাছাকাছি না থাকে তাহলে কুকুর সবাইকেই কামড়াবে। If the boy is not around, the girl will tease the rabbits. যদি ছেলেটা কাছাকাছি না থাকে তাহলে মেয়েটা খরগোশদেরকে টিজ করবে। If the girl is not around, the boy will tease the squirrels. যদি মেয়েটা কাছাকাছি না থাকে তাহলে বয়টা কাঠবেড়িদেরকে টিজ করবে। All three people can row the raft, but none of the animals can, obviously. শুধু তিনজন মানুষই পারে ভেড়াটা চালাতে, পশুরা পারবে না, তাই তো। রাফট ক্যান হোল্ড ইদার টু পার্সনস অর ওয়ান পার্সন উইথ ওয়ান অ্যানিমেল, শুধু দুজনই একবারে রিভার ক্রস করতে পারবে। এটা খুবই খুবই টাফ লাগছে আমার, তবু চলো চেষ্টা করে দেখা যাক। খুব আস্তে আস্তে করতে হবে, একটু ভেবে নিই। আচ্ছা, তো আমি শুরু করছি সলিউশনটা, তোমাদের যদি সময় লাগে তোমরা এখানে পজ করে নিতে পারো, ঠিক আছে। তো সবচেয়ে আগে এদিকে পাঠাই, ফেরত আসুক। এবার পাঠাবো একটা খরগোশ, আবারও ফেরত আসবে কুকুরটাকে নিয়ে, ঠিক আছে। এবার এদের দুজনকে পাঠাই, এবারও ফেরত আসুক। এবার
ভাই বন্ধুজন যাক। আরে ফেরত আসো, এবার আবার কৃষক আর কুকুরটাকে পাঠানো হোক। এবার কুকুরটা কিছু করতে পারবে না, কারণ কৃষক থাকবে কাছাকাছি। তো কৃষককে রেখে ছেলেটাকে ফেরত আসবে, দুজনকে ফেরত যেতে হবে। এবার মেয়েটা ফেরত আসবে, এসে একটা কাঠবিড়ালি নিয়ে যাবে, তারপর কুকুর আর কৃষক আবার ফেরত আসবে। এবার কাঠবিড়ালি কৃষক নিয়ে যাবে, তারপর কৃষক একা ফেরত আসবে, কুকুরটাকে নিয়ে ক্রস করবে। লেভেল কমপ্লিট তো হলো, কিন্তু খুবই কঠিন ছিল এটা, তাই না? অবশ্যই লিখে জানাবে কে কে এই লেভেলটা কমপ্লিট করতে পেরেছে, লেভেল 13। ঠিক আছে, আমার নিজের খুব খুব কঠিন মনে হয়েছে। যাই হোক, চলো যাই পরের লেভেলে। পরের লেভেল মানে লেভেল 14। থ্রি রবার্স হ্যাভ জাস্ট রবড এ ব্যাঙ্ক। টু এসকেপ দে নিড টু ক্রস এ রিভার। The first robber stole $3,000, the second stole $5,000, and the third stole $8,000. আচ্ছা, তিনজন ডাকাত ব্যাংককে ডাকাতি করেছে, এবার ওরা নদী ক্রস করে ওপার যেতে চায়। প্রথম রবারের কাছে আছে $3,000, দ্বিতীয় জনের কাছে আছে $5,000, আর তৃতীয় জন চুরি করেছে $8,000। The raft can hold either two robbers or one robber and one bag. তো ভেলাতে হয় দুজন ডাকাত থাকবে অথবা একজন ডাকাত আর একটা ব্যাগ থাকবে, এর বেশি কিছু থাকতে পারবে না। No robber can be left alone with a bag worth more than the amount he stole. কোনো ডাকাতের কাছে এমন ব্যাগ থাকতে পারবে না যেটা ও যতটা চুরি করেছে এর থেকে বেশি মূল্যের হোক। যেমন প্রথম ডাকাত চুরি করেছে $3,000, ওর কাছে যেন এমন ব্যাগ না থাকে যেটা $5,000 বা $8,000 আছে। ঠিক আছে, ওকে। টু রবার্স ক্যানট বি লেফট অ্যালোন উইথ ব্যাগস দ্যাট আর টুগেদার ওয়ার্থ মোর দেন দ্য সাম অফ হোয়াট দে বোথ অরিজিনালি স্টোল। আচ্ছা, এখন দেখো, প্রথম আর দ্বিতীয় রবার $3,000 আর $5,000 চুরি করেছে, তো ওদের সাথে $5,000 আর $8,000 ব্যাগগুলো থাকতে পারবে না, কারণ ওদের যোগ ফল ওরা যা চুরি করেছে এর থেকে বেশি। তোমরা রুলসগুলো আবার ফলো করার জন্যে ভিডিওটা এইখানে পজ করে আবার রুলসগুলো পড়ে নিতে পারো। প্রত্যেকটা লেভেল খুবই কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, চলো চেষ্টা করে দেখি সলভ করা যায় কি না। ওকে, আমি ভাবছি তোমাদের যদি সময় লাগে তোমরা এখানে ভিডিওটা পজ করে নিতে পারো, অথবা আমি এক্ষুনি সলিউশনটা করে দেব, তোমরা ওইটা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, ভিডিও পজ করার জন্য এক্ষুনি সময়, আমি সলিউশন শুরু করছি 3, 2, 1-এ। সবচেয়ে আগে এই দুজনকে পাঠাবো, তারপরে ফেরত আসবে, $8,000 ব্যাগটা কেন থাকতে পারবে, কারণ ওদের দুজনের চুরি করা টাকা মোট $8,000, বেশি নয়, তাই থাকতে পারবে। তো এই আবার ফেরত আসবে, এবার এই দুজন যাবে, এটা ফেরত এলো, এবার এই টাকাটা নিয়ে গেল,
সবশেষে নীল ডাকাত ক্রস করলো। কি কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ওকে, তো সলভ হয়ে গেল এই লেভেলও, আমরা চলে যাব পরের লেভেলে, যেটা হলো লেভেল 15, আজকে ধাঁধার শেষ লেভেল। থ্রি ডগস অ্যান্ড থ্রি ক্যাটস মাস্ট ক্রস এ রিভার, এ বিগ ডগ, এ মিডিয়াম ডগ অ্যান্ড এ স্মল ডগ, এ বিগ ক্যাট, এ মিডিয়াম ক্যাট অ্যান্ড এ স্মল ক্যাট। ঠিক আছে, তো রুলসগুলো, দ্য রাফ ক্যান ক্যারি টু অ্যানিমেলস অ্যান্ড অল অফ দ্য অ্যানিমেলস ক্যান রো, সবগুলো অ্যানিমেলই রো করতে পারবে, মানে ভেলা চালাতে পারবে। আর এক সময়ে শুধু দুটো পশুই ভেলার উপর থাকতে পারবে। দ্য মিডিয়াম অ্যানিমেল অফ ইচ কাইন্ড, দ্য স্লাইটলি ডিফারেন্ট কালার্ড ওয়ান, ক্যানট বি লেফট অ্যালোন উইথ ইদার অফ দ্য আদার অ্যানিমেলস অফ ইটস কাইন্ড অন দ্য রিভার ব্যাঙ্ক অর দ্য রাফট। মানে মাঝারি সাইজের যে পশু, তাকে অন্য দুজনের সাথে এক জায়গায় রাখা যাবে না। ক্যানট বি লেফট অ্যালোন উইথ ইদার অফ দ্য আদার অ্যানিমেলস অফ ইটস কাইন্ড অন দ্য রিভার ব্যাঙ্ক অর অন দ্য রাফট। ওরা ভেলাতেও থাকতে পারবে না, নদীর পাড়েও থাকতে পারবে না। দ্য বিগ অ্যানিমেল অফ ইচ কাইন্ড উইল নট ফাইট উইথ দ্য স্মল অ্যানিমেল, সবচেয়ে বড় আকারে যারা আছে ওরা অন্য ছোট পশুদের সাথে ঝগড়া করবে না। ইফ এভার দের আর মোর ডগস দেন ক্যাটস টুগেদার অন দ্য ব্যাঙ্ক, দ্য ডগস উইল ফাইট উইথ দ্য ক্যাটস, যদি বেড়ালের চাইতে কুকুরের সংখ্যা বেশি হয় তখন কুকুররা বেড়ালের সাথে ঝগড়া করবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ করে রুলসগুলো একবার পড়ে নিতে পারো। প্রথমটা তো ইজি, দ্য রাফট ক্যান ক্যারি অনলি টু অ্যানিমেলস, আর সবাই ভেলা চালাতে পারবে। এই তিনটে রুল একটু ডিফারেন্ট, তোমরা ইচ্ছে করলে পজ করে রুলসগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো চেষ্টা করি সলভ করতে। ওকে, মাঝারি সাইজের কুকুর আর বিড়ালের রংটা একটু আলাদা ঠিকই। ওকে, তো আমি এখন সলভ করব। তোমাদের যদি আরও সময় চাই অথবা ভাবতে চাও তাহলে এখানে এই ভিডিওটা পজ করে নিতে পারো। ঠিক আছে, আমি সলিউশন দিয়ে দিচ্ছি 3, 2, 1 এখন। ওকে, প্রথমে এই দুজনকে পাঠাই। আবার নিয়ে আসি। এবার দুটো কুকুরকে পাঠিয়ে দিই, আর মাঝারি কুকুরটাকে ফেরত নিয়ে আসি। এবার বিড়াল বড় দুটোকে পাঠাই, আর বড় কুকুর আর মাঝারি বিড়ালটাকে ফেরত নিয়ে আসি। এবার মাঝারি বিড়াল আর মাঝারি কুকুরকে ক্রস করাই, ছোট কুকুর আর ছোট বিড়াল ক্রস করুক। বিড়ালগুলো ফেরত যাবে, ওপার থেকে কুকুরটা ফেরত আসবে। তারপর এরা ক্রস করবে, বিড়ালটা এসে কুকুরটাকে নিয়ে ক্রস করে নেবে। হয়ে গেল, এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেল। করতে পারলে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। এটাই ছিল শেষ লেভেল। পরের ভিডিওতে আমরা লেভেল 16 টু লেভেল 20 সলভ করব। ঠিক আছে, এরপরে মোর লেভেলস
কামিং সুন এখনও নেই। তো পরের পার্টটা হবে আমাদের শেষ পার্ট। তবে শেষ পার্ট বানানোর আগে আমার চাই পুরো 1000 লাইকস, 1000 লাইকস। তোমরা দেখতেই পাচ্ছ যে লেভেলগুলো আস্তে আস্তে কঠিন হয়ে পড়েছে, তাই তো? আজকে লেভেল 13, 14, 15 অনেক অনেক কঠিন ছিল। আগামীতে যখন আমরা আরও কঠিন লেভেল সলভ করব, তখন আমরা চাইব যে অনেক দর্শক ওই পার্টটা দেখুক, ঠিক আছে? তাই আমি চাইছি যত বেশি সম্ভব লাইক যেন আমি পাই এই ভিডিওটাতে, তাহলে আমি বুঝতে পারবো যে অনেক লোক অলরেডি দেখছে আর অনেক লোক চায় যেন আমি পার্ট ফোরটা বানাই। আসলে লেভেলগুলো এত কঠিন হয়ে যাচ্ছে, হয়তো অনেকে আর চাইবে না। যদি অনেকে না চায় আর যদি ভালো না লেগে থাকে, তাহলে আমি পরের পার্টটা অবশ্যই বানাবো না। আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও তোমাদের জন্যই বানানো হচ্ছে, আর তোমাদের জন্যই ভালো না লাগে তাহলে বানিয়ে সিরিয়াসলি কোনো লাভ নেই, তাই তো? তো আমি চাইছি 1000 লাইক এই ভিডিওতে, আর তারপরেই আমরা বানাবো পার্ট ফোর, ঠিক আছে? আশা করি খুব তাড়াতাড়ি লাইকগুলো পেয়ে যাব, আর লাইকগুলো পাওয়ার সাথে সাথেই আমি পরের ভিডিওটা নিয়ে আসব, ঠিক আছে? তো ওই কথা রইল। ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও যে লেভেল 11, 12, 13, 14, 15 কোনগুলো তুমি নিজেই করতে পেরেছো আমার হেল্প ছাড়া। তো এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধি ঠেকি। রেশমি জোছনা মন যে তোমাকে চায়, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে, দুজনে এক হয়ে যাই, কোনো বাধা যে নাই, তোমাকেই শুধু কাছে চাই, তোমাকেই শুধু কাছে চাই রেশমি।